আমার মুখের রেখায় শেখায় আজব ত্রিকোণ মিতি কমতে থাকা ছুরির ফলে। এই সময়টায় চার পাঁচটা বড় একা লাগে, মনে হয় যেন এক অসীম নিঃসঙ্গতা গিলে খেতে আসছে চারকোনা ঘরটায়। সবই যেন কেমন রং হারানো ধূসর পাণ্ডুলিপি। গধূলি বেলায় বারবারই কে যেন চুপিসারে বলে যায়, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। সময়ের এক মস্ত অসুখ নিঃসঙ্গতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই নিঃসঙ্গতা ক্রমশই বাড়তে থাকে। মনে হয় বাড়ির আত্মীয় পরিজন থেকে প্রতিবেশী সবাই যেন কেমন দূরে ঠেলে দিচ্ছে, আর তখনই বেশি করে আঁকড়ে ধরে সকলের মনোযোগ আকর্ষণের ইচ্ছে। কাজ থেকে অবসর নেওয়ার পরে অনেকেই দেখা যায় কেমন যেন মুষড়ে পড়েছেন, শরীরে কেমন রোগ রোগ ভাব, অসুখ ম্যানিয়ায় আক্রান্ত। খালি মনে হয় বড় কোনো রোগ বোধ হয় অজান্তেই বাসা বেঁধেছে শরীরে। আবার আরেক ডাক্তার আছেন, ওনার এই পেটের গন্ডগোল, এই পেট জ্বালা, বুক জ্বালা ইত্যাদি ইত্যাদি, তো যখনই ওনার কুশলমঙ্গল জিজ্ঞেস করি আর কি টেলিফোনে, প্রথম ওনার সেই কথাটা শুনতে হয়। তো আমরা ভাবি যে উনি লোনলি ফিল করছেন, হয়তো শেয়ার করতে চান ওনার অসুখ বিসুখ নিয়ে। মহিলাদের জীবন আরো বেশি সংসারের খাঁচায় বন্দী। বয়স বাড়লে সংসারের দায় দায়িত্ব কমে আসে, তখনই বেশি করে দেখা যায় এই অসুখ বিলাসের প্রবণতা। মহিলাদের মধ্যে বেশি আর মহিলাদের এই জন্য কি হাজবেন্ডরা কি করে, হাজবেন্ডরা ঠিক আছে একটা বাজার করতে গেল, একটা পানের দোকান, আমি নিজে ব্যক্তিগত ভাবে দেখছি, আমি খুব বিজি, আমার হাজবেন্ড বাড়িতেই আছে, আমি আমার হাজবেন্ড একটা পান কিনতে গেল, সেখানে গিয়ে দু চারটে কথা বলে গেল, রাস্তা কি মেয়েদের তো সেটা উপায় নেই তো। ইনি অভিজিৎ মজুমদার, বছর দশেক হলো কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছেন, ওর অভিজ্ঞতাও সেই একই। বন্ধু বান্ধবদের আলোচনার বড় অংশই জুড়ে থাকে অসুখ। আমাকে প্রায়শ যেটা ফেস করতে হয় যে তারা আমাকে ফোন করেন, ফোন করে বলেন কলকাতার বিভিন্ন হসপিটালের সম্পর্কে, কোথায় কি ভালো ডাক্তার আছেন, কি তার কী সমস্যা, তাই তার ট্রিটমেন্টের কী করা যেতে পারে, এবং মেডিকেল নিলে পরে সেটা ক্যাশলেস হবে কি না, বা রিএম্বার্সেবল হবে কি না, কতটা হবে ইত্যাদি ইত্যাদি হাজারো। মনের এই অসুখ শুধু প্রবীণদেরই নয়, সমীক্ষা বলছে কম বেশি অসুখ সুখে আক্রান্ত ছোট থেকে বড় সকলেই, যার শিকড়ে রয়েছে নিঃসঙ্গতার ভয় আর একাকিত্বের যন্ত্রণা। হাজার মেডিকেল টেস্টেও তাই ধরা পড়ে না রোগের কারণ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বাড়ির বয়স্ক গুরুজনদের নিয়ে কম বেশি এমন অভিজ্ঞতা প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে। ফোন করুন আমাদের, কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় জানতে এক্সপার্টেড রয়েছেন আমাদের সঙ্গে। আগে পরিচয়টা সেরে নিই, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জেরন্টোলজিস্ট, বার্ধক্য রোগ বিশেষজ্ঞ অরুণ মজুমদার, এছাড়া আমার সঙ্গে রয়েছেন সাইকিয়াট্রিস্ট রেমা বসু। দুজনের সঙ্গে আমরা কথা বলবো, ফোন করবেন আপনারা 2234242439 1800087 এই দুটো নাম্বারে। আমি প্রথমে রেমার কাছে আসবো, এটা কি মূলত অবসর জীবনের পর থেকে শুরু হয় এই ধরনের রোগ? সম্ভাবনাটা বেশি ওই সময়টা থেকে শুরু হওয়ার, তার কারণ একটা খুব বড় কথা যেটা একটা প্রথমে দেখানো হলো যে নিঃসঙ্গতাটা, তো অসুস্থতাটা একটা অ্যাটেনশন পাওয়ার একটা জায়গা, ডেফিনেটলি অ্যাটেনশন সিম্প্যাথি, কিন্তু তার থেকে আরেকটা জায়গাও রয়েছে, সেটা হচ্ছে অকুপেশন। যখন একজনের বয়স হয়ে যাচ্ছে, বিশেষ করে এখনকার জেনারেশনে প্রত্যেকের টাইমের খুব মানে কারোর কাছে সময় নেই, সবাই ভীষণ ব্যস্ত, আর ইলেকট্রনিক মানে যে কোনো রকমের মানে গেজেটস হোক বা যেটাই হোক সেটার এত বেশি আপগ্রেডেশন হচ্ছে, তো সেখানে ন্যাচারালি তাদের নিজেদেরকে আপ টু ডেট রাখার জায়গাটা হচ্ছে না, তো তারা মূলত দেখতে গেলে আর কি আপাত দৃষ্টিতে তারা পিছিয়ে পড়ছে। তো সেখানে নিজেদেরকে ব্যস্ত রাখার, অকুপাইড রাখার জন্য অসুস্থতাটা হচ্ছে সব থেকে সহজ একটা মাধ্যম, তো সেই জন্য কেউ এড়িয়ে যেতে পারবে না। হ্যাঁ, আর আমিও নিজেকে নিয়ে ব্যস্ত থাকছি, মানে আজকে হাঁটু ব্যথা, কালকে গোড়ালিতে ব্যথা, কাঁধে ব্যথা, মানে আমি নিজেও নিজেকে নিয়ে একটা ব্যস্ত থাকছি, আমার একটা ব্যস্ত থাকার একটা জায়গা তৈরি হলো আর কি। এটা অনেকে বলতেও পছন্দ করেন যে আমার দারুণ সমস্যা, তুমি হাঁটু ব্যথার কথা বললে, যে হাঁটু ব্যথা, চলতে পারছি না, কি করে বেরোবো, মানে এই যে একটা অপারক পরিস্থিতি নিজের, সেটা বলার মধ্যেও কি কোনো আনন্দ খুঁজে পান? এইটা ছাড়া তার কাছে কি আলোচনার আর কোনো বিষয় আছে?
হয়তো সেই কিছু বিষয় নেই বলেই সে এই বিষয়টাকেই আঁকড়ে ধরছে। আমি এই জায়গাটাকে হাইলাইট করতে যাবো যে অন্য জায়গাটা তো হয়তো তৈরিই হচ্ছে না, মানে আর অন্য কোনো জায়গা যেহেতু মানে বার্ধক্যের বিশেষ করে এই জেনারেশনে ওনাদের সাথে সময় কাটানোর এই জায়গাটা খুব, এটা কি জেনারেশন গ্যাপ একটা বড় কারণ, কানেক্টই করতে পারছে ডেফিনেটলি, ফলে ওই একটাই মাধ্যম একটাই বিষয় যেটাতে আলোচনা সম্ভব। হ্যাঁ, এছাড়া মানে আমি একটা খুব মানে ভীষণ একটা ইজি এক্সাম্পল দেবো যে নাতি নাতনিদের রেজাল্ট ভালো হচ্ছে এইটা তো বয়স্কদের জানানো হয় যে আজকে নাতির এরকম রেজাল্ট হয়েছে, তুমি লক্ষ্য করে দেখবে অসুস্থতারা বাদ দিয়ে কিন্তু নাতি নাতনিদের অ্যাচিভমেন্ট নিয়ে ওনারা কথা বলতে খুব পছন্দ করেন, তার কারণ এছাড়া বিষয়বস্তু তাদের কাছে নেই কিন্তু আলোচনা করার, মানে ওনাদেরকে যেই যেইগুলো জানানো হবে ওনারা তো সেইটা নিয়েই ঘাটাঘাটি করবেন, তো সেই জন্য অবভিয়াস সব থেকে ইজি টপিক যেটা সেটা হচ্ছে হেলথ। অরুণবাবু আপনার অভিজ্ঞতা কি বলে? দেখুন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের এবং মনের একটা পরিবর্তন আসে, সেটা সবসময় উড়িয়ে দেওয়ার নয়, এবং তার একটা প্রধান এবং প্রথম কারণ যে আপনি দেখালেন এখানে, অনেকগুলো দেখলাম উদাহরণ দিলেন, যে আজকে জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাচ্ছে এবং সেখানে একটা সিঙ্গুলার ফ্যামিলি যেখানে হাজব্যান্ড ওয়াইফ বা বয়স্ক পিতা মাতা থাকেন, ছেলে মেয়েরা বাইরে থাকে, এবং স্বভাবতই সেখানে একটা একাকিত্বর প্রশ্ন বা একটা অ্যালোনলেস থাকে, এবং যেটা প্রধান জিনিস দাঁড়ায় যে তার প্রথম কথা যে তিনি আগে যে ব্যস্ততার মধ্যে কাটাতেন সেটা এখন আর কাটাতে পারছেন না। শুধু তাই নয়, তার যে পরিবারের সদস্য তার অ্যাটেনশানটাও তিনি পাচ্ছেন না, সেক্ষেত্রে তার যে বিভিন্ন ধরনের রোগ যেটা আপনি বললেন যে অনেক রোগই তার আছে হয়তো বা নেই, কিন্তু তিনি সেটা বলেন, বলে সেটা অ্যাটেনশান ড্র করেন, সেটা একটা হতে পারে যে পরিবারের সদস্যদের অ্যাটেনশান ড্র করা হয়, কারণ আমি একজন জানি, একজন পেশেন্ট 82 বছর বয়স, আমি যখন তার বাড়িতে আমাকে ডাকা হয়েছিল, আমি গেলাম, আমি দেখলাম যে ভদ্রলোক ইজি চেয়ারে শুয়ে আছেন, মোটামুটি অ্যাভারেজ ফ্যামিলি, তা তার ছেলে এবং তার ফ্যামিলি মেম্বাররা বলছেন যে উনি কিছুই করেন না, উনি সবসময় এইভাবেই শুয়ে থাকেন। তা আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনি এইভাবে সবসময় শুয়ে আছেন কেন, আপনি একটু চলাফেরা করুন। তিনি আমি উত্তর দিলেন যে আমি এই আমার সারা জীবন আমি আমার ফ্যামিলির জন্য আমি করেছি, এখন ওরা আমার জন্য কিছু করুক। এই যে একটা অ্যাটেনশন ড্র করার টেন্ডেন্সি সেটা একটা আছে, এবং প্রত্যাশা ফ্যামিলির কাছে, সন্তানের কাছে, এই বিষয়ে আমি আলোচনা আসব, তার আগে টেলিফোনে কি অপেক্ষা করছেন? হ্যাঁ বলুন। হ্যালো, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর কেউ রয়েছেন? বিচ্ছিন্ন হয়নি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ঋত্বিক সিনহা বলছি, জাঙ্গিপাড়া থেকে, হুগলির জাঙ্গিপাড়া থেকে। বলুন বলুন। আমার মা একটু কথা বলতে চাইছে, একটু মাকে ধরে দিচ্ছি। মায়ের নাম দীপালি সিনহা। হ্যালো, নমস্কার মাসিমা, বলুন। আমার বয়স 63 বছর, আর আমি হাঁটুর প্রবলেমে ভুগছি। হাঁটের না হাঁটুর? সামনেই আমার হাজবেন্ড মারা গেছে, একটু মানসিক সংসার আছেই, কিন্তু আমি কাজ করতে খুব ভালো আছি, আমি নানা রকম কাজে ইনভলভ হতে চাই, তবুও আমার একাকিত্বটা মনের একটা অবসাদ যাচ্ছে না কিছুতে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আর কে রয়েছেন টেলিফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন, আমার যে আমার যেটা বক্তব্য হচ্ছে, আপনারা তো এই আলোচনায় আছেন, কিন্তু একটা জিনিস আমি দেখছি যে বয়সকালে যদি 75, 78, 80 বছরের ভদ্রমহিলা যখন খুব অসুস্থ হয়ে যায়, তখন ছেলে মেয়েরা বা ছেলে বা ছেলের বউ ট্রিটমেন্টে যেতে চায় না, ও কিছু নয় ও কিছু নয় বলে 6-7 দিন পাস করে দেয়, তারপরে ওই মারা যাওয়ার দিন সকাল থেকে এই অ্যাম্বুলেন্স ডেকে হই হই করে একটা পরে নাটকটা খুব জমে, কিন্তু লাস্ট 7-8 দিন আর তাদের দেখা হয় না। এই গল্পগুলো বৃদ্ধ মহিলাদের কানে কানে ঘুরছে, খুব অবহেলিত ওরা, শেষে আর ওদের ডাক্তার দেখানো হয় না। আপনি যা বলছেন একেবারেই সেরকম দিকটাও রয়েছে, আমার উল্টো দিকটাও রয়েছে। আজ আমাদের আলোচনা ওই উল্টো দিকটা নিয়ে। অনেক ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন আমাদের সামনে। প্রথমজন যিনি ফোন করলেন, স্বামী মারা গিয়েছেন, হার্ট কিংবা হাঁটুর সমস্যা রয়েছে, সেটা পরিষ্কার হলো না, অবসাদ কাটছে না,
এইটা ওই যে আবার ওই আগের জায়গাটাতেই যে যাদের অকুপেশনের জায়গাটা যত দুর্বল, যেমন এমন তো অনেকে আছেন যারা সেলফ এমপ্লয়েড, মানে যারা পোস্ট 60 যারা কাজ করছে, মানে তারা নিজেদের একটা কোনো একটা জায়গা খুঁজে নিয়েছে যে আমি এইটা নিয়ে ব্যস্ত থাকবো, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় না, তাদের ক্ষেত্রে অনেকটা কম। যেটা দেখানো হলো যে মেয়েদের মহিলাদের মধ্যে এটা বেশি, তার কারণে যে চার দেয়ালের মধ্যে বন্দি কি নিয়ে থাকবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে অনেক সময় কি হয়, ধরে নেওয়া হয় যে আমার বয়স হচ্ছে যে আমি আমি এই কাজগুলো না করতে পারলে তার পেছনের একমাত্র এক্সকিউজ হচ্ছে আমার শরীরটা। তো এটা আমাকে অনেক সময় আমার অপরাধবোধ থেকেও কিন্তু আমাকে মুক্তি দিতে সাহায্য করে, যেটা আমি কিন্তু ছোটদের ক্ষেত্রেও বলবো, মানে এটা শুধু বয়স মানে বয়স্কদের ক্ষেত্রে নয়, অ্যাক্রস দ্য জেনারেশন আমাদের মানে বয়সের ছেলে মেয়েদেরও একটাই একটা ব্যাপার হতে পারে যে যেখানে আমি রেসপন্সিবিলিটিকে এড়াতে পারছি অসুস্থতাটা দেখিয়ে, মানে আই ক্যান বি ফ্রি অফ গিল্ট, আমি যে এটা কাজটা করলাম না এটাতে আমার ভীষণ গিল্ট হচ্ছে, কিন্তু যেই মুহূর্তে আমি এটা প্রতিপন্ন করে দিতে পারলাম যে আমি আসলে অসুস্থ ছিলাম বলে করতে পারলাম না, তখন আমার নিজেরই গিল্টটা কিন্তু মানে অন্য কেউ প্রশ্নটাও করবে না এবং নিজের কাছে একটা যুক্তি থাকলো, হ্যাঁ যে আমার অসুখ হয়েছে তাই আমি এটা করছি, তাই আমি এটা করছি। এক ভদ্রলোক বলেন উল্টো দিকটাও, তিনি নাটক শব্দটা ব্যবহার করলেন, আমি প্রত্যেকের জন্যই জানিয়ে রাখছি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু বার্ধক্যজনিত একটা রোগ, রোগটা মনের, রোগটা শরীরের নয় বলে এটাকে রোগ হিসেবে দেখবো না এমন নয়, আমরা কিন্তু এটা নাটক বা কেউ ফলস প্লে করছেন এরকম একবারও বলছি না। টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি হাওড়ার উলুবেরিয়া থেকে বলছিলাম। আমার মায়ের ভীষণ শরীর খারাপ বলতে বার্ধক্যজনিত রোগে ভুগছেন, কলকাতা শিশু মঙ্গলে বড় বড় ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার দেখিয়েছি এবং উলুবেরিয়া সঞ্জীবন হসপিটালে ভালো ভালো ডাক্তার, আপনার কিন্তু কেউ কেউ মানে কোনো রোগী নেই, মা খালি বলছে আমার অসুস্থ লাগছে শরীর খারাপ লাগছে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি, শুনতে থাকুন আপনি উত্তর পাবেন। আর কে আছেন? হ্যালো, না কেউ নেই। অরুণবাবু, হ্যাঁ, বয়স্কদের যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় সাধারণ চিকিৎসা সাধারণ ইনভেস্টিগেশন করে রোগ পাওয়া যায় না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখন ডাক্তারবাবুদের সঙ্গে রোগীর সম্পর্কটা অনেকটা এখন কমে গেছে, সুতরাং এইখানে বাড়ির যে চিকিৎসক বা যিনি ওনাকে দেখেন এখানে প্রপার হিস্ট্রিটা এবং যোগাযোগ, প্রপার হিস্ট্রি যদি নেওয়া যায় শুধু বডি নয় মাইন্ডের মানে মানসিকভাবে তাকে যদি দেখা যায়, হয়তো দেখা যাবে তার মানসিকভাবে তার কোনো রকম কোনো সমস্যা থাকতে পারে, যেমন ধরুন ডিপ্রেশন, সেটা অনেক সময় বোঝা যায় না। আর একটা ফিজিক্যাল এলিমেন্ট হয় সেটা হচ্ছে অনেক সময় বয়স্কালে ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা থাকার জন্য তার যে ডেইলি অ্যাক্টিভিটিস অফ লাইফ সেই অ্যাক্টিভিটিটা কিন্তু অ্যাম্পায়ার করে, সেখানে তাকে স্পেশালভাবে দেখে, হ্যাঁ দুটো তাকে আমরা বলি ADL বা IADL, এইগুলো অনেক সময় ফাংশনাল ডিটোরিয়েশন হয়, অর্থাৎ তিনি একটা কাজ করছিলেন হঠাৎ করে দেখা গেল বাবা আজকে অসুস্থ কি মা অসুস্থ হয়ে গেছে, সেখানে কিন্তু প্রপার হিস্ট্রি টেকিং এবং ইনভেস্টিগেশন এবং ইনফেকশন আছে কিনা, কোনো হিডেন ইনফেকশন এবং মানসিকভাবে কোনো ডিপ্রেশন আছে কিনা এটা কিন্তু দেখা দরকার বিফোর আই স্ট্যাম্প যে উনি সুস্থ, কোনো রোগ নেই। একদম, আমার মনে হয় এটাও কোনো বয়স্ক ব্যক্তি তিনি অসুস্থ মনের দিক থেকে সেটা তো তিনি বলে বোঝাতে পারবেন না, কেউ হয়তো সেভাবে গুরুত্বই দেবে না, সেই জন্যই তিনি আমার শরীর ভালো না এই ফ্রেজটার আশ্রয় নিচ্ছেন, এটাও তো হতে পারে। বাড়ির অন্যান্যদের কিন্তু এই কথাটাও ভেবে দেখার সময় এসে গিয়েছে।